আজকে আলোচনা করব কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদ বাহিনীর সাথে সংগঠিত মর্মান্তিক হৃদয় বিদারক বেদনা বিদুর যে সংঘাত সংগঠিত হয়েছে ওই মর্মান্তিক ট্র্যাজেডি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব আল্লাহ তাআলা নির্ভুল সঠিক তথ্য অনুসারে কথা বলার শোনার এবং এই কারবালা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে জীবনকে রাঙিয়ে দেওয়ার সেই সুযোগ তৌফিক ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে করে দিন আমরা বলি আমিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত উম্মতে মুহাম্মাদিকে ভাবিয়ে তুলে অত্যন্ত হৃদয় বিদারক অত্যন্ত ব্যথিত একটা ঘটনা কারণ এটি ঘটিয়েছে কোনো অমুসলিম নয় একজন সাহাবীর ছেলে একজন তাবি ইয়াজিদ মুসলমান এবং একজন তাবি তার নেতৃত্বে বিশ্ব মানবতার হৃদয় স্পন্দন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নির্মমভাবে শহীদ করেছেন ইতিহাসের এই বর্ণনাগুলো কোনটা সঠিক কোনটা ভুল এই বিষয়টা নির্ণয় করা খুব কঠিন যেখানে হাদিস পর্যন্ত অনেক সময় দেখা যায় জয়ীফ হাদিস জাল হাদিস এভাবে আমরা বিভিন্ন কিতাবের মধ্যে দেখতে পাই যেখানে রাসূলের হাদিস পর্যন্ত জাল হয়ে গেল মিথ্যা বানোয়াট হাদিস এসে গেল এবং হাদিসকে বলা হচ্ছে দুর্বল হাদিস তার মানে এটা যেভাবে গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হওয়া দরকার সেভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে না সেইখানে ইতিহাসের বর্ণনাগুলো তো একেবারে সঠিকভাবে আমরা নেওয়াটা কঠিন আপনি দেখবেন বিষাদ সিন্ধুর ভিতরে মীর মোশাররফ হোসেন সাহেব এমনভাবে এটাকে রং লাগিয়ে এমনভাবে উপস্থাপন করলো বিভিন্ন মিথ্যা বানোয়াট কাহিনী দিয়ে এটাকে ভরে ফেলল আমরা সেদিকে যাব না আমরা নির্ভুল তথ্য সম্পর্কে আমরা যতটুকু জানি এতটুকু আমরা আলোকপাত করার চেষ্টা করব আল্লাহ তাআলা তৌফিক দিক আমাবিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন ইন্তেকালের আগে পরবর্তী প্রেসিডেন্ট কে হবে খেলাফতের দায়িত্ব কে নেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো নাম ঘোষণা করেন নাই ওনার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম পরবর্তী খলিফা নিযুক্ত করার জন্য পরামর্শ শুরাতে বসল এবং একজন একজন সাহাবীর নাম প্রস্তাব করতে শুরু করল একজন আনসার সাহাবী দাঁড়িয়ে বলল মিনকুম খলিফাতুন ওয়া মিন্না খলিফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলের মাথার তাজ ছিল তিনি প্রেসিডেন্ট হলো তিনি নেতৃত্ব দিচ্ছেন কারো কোনো আপত্তি নাই আমরা সবাই মেনে নিলাম কিন্তু তিনি যেহেতু ইন্তেকাল করলেন আমরা চাই আমরা আনসাররা মদিনা স্থানীয় যারা মুহাজির মক্কা থেকে যারা হিজরত করে এসেছে তারা অস্থায়ী তারা তো অন্য জায়গা থেকে এসেছে তো আমার পক্ষ থেকে প্রস্তাব হচ্ছে মিনকুম খলিফাতুন ওয়া মিন্না খলিফা আমাদের স্থানীয় পর্যায়ে একজন খলিফা হবে এবং মুহাজির থেকে যারা আসছে এখানে মুহাজির থেকে একজন খলিফা নিযুক্ত হবে তারা দুইজনে পরামর্শ করে দেশ পরিচালনা করবেন এই কথা আসার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন ঠিক আছে তোমার কথার প্রেক্ষিতে আমি রাসূলের একটা হাদিস তোমাদেরকে শোনাচ্ছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন আর তিনি বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আইম্মাতু কুরাইশুন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমামত হবে নেতৃত্ব হবে খলিফার দায়িত্ব নেবে যারা কুরাইশের বংশ সুবহানাল্লাহ বলেন এই কথা বলার পর আনসার সাহাবী বলল যেহেতু রাসূলুল্লাহর বাণী কুরাইশের পক্ষ থেকে নেতৃত্ব দিতে হবে তাহলে যেহেতু আমরা কুরাইশ বংশীয় নই সুতরাং আমার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করলাম এবার কুরাইশ যারা আছো তারা তোমরা সিদ্ধান্ত নাও এটাই হচ্ছে কারবালার প্রথম শিক্ষা
আমার মতের বিরুদ্ধে, আমার চিন্তার বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে, আমার নেতার বিরুদ্ধে যখন কথা আসবে, ওই কথাটা যদি আল্লাহর কোরআন সাক্ষী দেয়, রাসূলের হাদিস সাক্ষী দেয়, ওইখানে মুমিন চুপ করে যেতে হবে, আর কোনো চিন্তা আর কোনো পরামর্শ হবে না, আর কোনো নেতার আনুগত্য চলবে না, আর কোনো নেতৃত্ব চলবে না, কোরআন যা বলেছে, হাদিস যা বলেছে, এটা অনায়াসে গ্রহণ করার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কি বলছে শুনুন, 49 নম্বর সূরা, সূরা হুজুরাতের প্রথম আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্ত আসার পর তোমরা চুপ করে যাবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার সামনে তোমরা অগ্রগামী হবে না। অত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে, এই প্রেক্ষিতে তোমরা যা বলো, যা করো, যা পরামর্শ করো, যা চিন্তা করো, সব কিছু, ইন্নাল্লাহা সামিউন আলীম, আমার আল্লাহ শুনেন, আমার আল্লাহ জানেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সবাই চুপ হয়ে গেল। এবার দায়িত্ব চলে গেল কুরাইশ বংশের উপর। এক একজন এক একজনের নাম প্রস্তাব করছেন, বেশিরভাগ প্রস্তাব করছেন হযরত ওমরের পক্ষে। হযরত ওমর দাঁড়িয়ে গেল আর হযরত আবু বকরের সামনে গিয়ে তার হাত বাড়িয়ে আর বলল, আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি বায়াত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন হযরত আবু বকরের হাতে বায়াত গ্রহণ করল, সবাই সকল প্রস্তাব প্রত্যাখ্যান করে সকলেই হযরত আবু বকরের হাতে বায়াত গ্রহণ করল। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিলাফতের দায়িত্ব পাইলেন। তিনি আড়াই বছর যাবৎ তিনি খিলাফতের দায়িত্ব পালন করলেন। তিনি ইন্তেকাল করার আগে তার ছেলে আব্দুর রহমান বিন আবু বকরকে তিনি খিলাফতের দায়িত্ব দিয়ে তার নাম ঘোষণা করতে পারত, কিন্তু তিনি করলেন না, তিনি হযরত ওমরের নাম প্রস্তাব করে গেল। তিনি প্রস্তাব করার একটা কারণ হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু কোরআন এবং সুন্নাহের ব্যাপারে, আল্লাহ এবং রাসূলের বিধানের ব্যাপারে খুব কঠোর ছিল, এজন্য হয়তো মানুষ ভয়ে হযরত ওমরের নাম প্রস্তাব নাও করতে পারে, কিন্তু খাঁটি সোনার চিনতে হযরত আবু বকর ভুল করেন নাই। তিনি বলে গেলেন, তোমরা পরামর্শ করে আমার প্রস্তাব হচ্ছে, হযরত ওমর হচ্ছে আমার পরে সবচাইতে খেলাফতের যোগ্য, তোমরা যদি পরামর্শ করে আমার প্রস্তাব ভালো লাগে, হযরত ওমরকে তোমরা খলিফা বানাবে, তার ইন্তেকালের পরে সকলে পরামর্শ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানালেন। তিনি 10 বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করলেন। তিনি ইন্তেকালের আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজরত অবস্থায় ছিলেন, অগ্নিপূজক ইবনে মুলজিম সে পিছন থেকে এসে হযরত ওমরের পেটের মধ্যে ছুরি ঢুকাই দিল। এই অবস্থায় তিনি কয়েকদিন অসুস্থ হওয়ার পর তিনি ইন্তেকাল করলেন। ওই অসুস্থ অবস্থায় হযরত ওমর চাইলে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের পুত্র আব্দুল্লাহকে খলিফার দায়িত্ব দিয়ে তার নাম ঘোষণা করতে পারতেন, তিনি তার নাম ঘোষণা করলেন না। তিনি 6 জনের একটা কমিটি গঠন করে দিল আর বলল, খবরদার, তোমরা 6 জনে পরামর্শ করে প্রেসিডেন্ট নির্বাচন করবে, কিন্তু আমার পুত্র আব্দুল্লাহকে কখনো প্রস্তাব করতে পারবে না। সুবহানাল্লাহ। ওই 6 জন মিলে পরামর্শক্রমে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12.5 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করলেন। তিনি ইন্তেকালের সময় তিনি শাহাদাত বরণ করার আগে অসুস্থ অবস্থায় তিনি চাইলে তার সন্তানদেরকে অথবা তার কোনো আত্মীয়কে খেলাফতের দায়িত্ব দিয়ে ঘোষণা করতে পারতেন, কিন্তু তিনি করলেন না। পরবর্তী সময় সাহাবায়ে কেরাম পরামর্শ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় 4 বছর খেলাফতের দায়িত্ব তিনি পালন করলেন। তিনি ইন্তেকালের আগে হযরত ইমাম হাসান অথবা হুসাইনকে নেতৃত্ব দিয়ে নাম ঘোষণা করতে পারতেন, কিন্তু করলেন না। তিনি বললেন, আমি রাসূলকে অনুসরণ করলাম, আমার রাসূল কাউকে নাম ঘোষণা করে যায় নাই, আমিও কারো নাম ঘোষণা করব না, তোমরা পরামর্শ করে তোমাদের খলিফা তোমরা নিযুক্ত করবে।
পরবর্তী সময় সাহাবায়ে কেরাম পরামর্শ করে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফতের দায়িত্ব দিলেন। খিলাফতের দায়িত্ব দেওয়ার পরে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ার গভর্নর ছিল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হওয়া এটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানতে পারছিল না, তিনি এটা ভালোভাবে নিচ্ছে না। আবার আমিরে মুয়াবিয়ার কিছু ভক্ত অনুরক্ত আছে যারা বিভিন্নভাবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরোধিতা করতে লাগলো, এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন একটা বিদ্রোহী ভাব, এইজন্য তিনি চিন্তা করলো যে মুসলমানের মধ্যে একটা সংঘর্ষ লেগে যাবে, এটা হতে পারে না। তিনি স্বেচ্ছায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করলো। আর তিনি বললেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবার বয়সী, তিনি মুরব্বী, তিনি দেশ পরিচালনা করুক, আমার কোনো আপত্তি নাই, আমি স্বেচ্ছায় ওনাকে ক্ষমতা হস্তান্তর করলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা নিলেন 40 হিজরিতে, তার মানে 11 হিজরি থেকে 40 হিজরি পর্যন্ত কত বছর? 30 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেলেন, আমার পরে খেলাফত থাকবে 30 বছর, এরপর রাজতন্ত্র শুরু হবে। সুবহানাল্লাহ বলবেন না? আসুন রাসূলের হাদিস থেকে শুনি। জামে ও তিরমিজির হাদিস নাম্বার 2226, আন সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল খিলাফাতু ফি উম্মতি 30 সানাত সুম্মা মুলকুন বাদা যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল খিলাফাতু ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে খেলাফত বলবৎ থাকবে, খেলাফত বাস্তবায়িত হবে 30 সানা, 30 বছর। সুম্মা মুলকুন, অতঃপর মুলকিয়াত শুরু হবে, রাজতন্ত্র শুরু হবে, বাদা যালিক, এরপর থেকে। তার মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একেবারে 40 হিজরি পর্যন্ত যতজন খেলাফতের দায়িত্ব নিল প্রত্যেককে ডেকে ডেকে জোর করে চাপিয়ে দেওয়া হলো ক্ষমতা। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নিল, এটা তিনি স্বেচ্ছায় একটা কৌশল করে তিনি ক্ষমতা নিয়ে নিল। তিনি কিন্তু ওই খেলাফতের যে সিস্টেম, ওই সিস্টেমে উনি প্রেসিডেন্ট হন নাই। এই জন্য আপনি দেখবেন ইসলামের মধ্যে খলিফা কয়জন? চার খলিফা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। কিন্তু মুয়াবিয়াকে ইসলামের খলিফা বলা হয় না, তাকে বলা হয় আমিরে মুয়াবিয়া। তাকে কি বলা হয়? আমিরে মুয়াবিয়া। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে আমার পরে খেলাফত থাকবে 30 বছর, কয় বছর? এই 30 বছর নবুয়তের ফরম্যাটে চলবে, নবুয়তের সিস্টেমে চলবে, এরপর থেকে নবুয়ত সিস্টেম আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকবে। রাসূলুল্লাহর হাদিস বলছি, সুনানে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4647, আন সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিলাফাতুন নবুওয়্যাতি 30 সানা, নবুয়তের আদলে, নবুয়তের সিস্টেমে, নবুয়তের ফরম্যাটে চলবে খেলাফত 30 বছর। 30 বছর শেষ, এরপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই খেলাফতের সিস্টেম ব্রেক করে তিনি ক্ষমতায় আসলেন। আসার পর তিনি 50 হিজরিতে সিরিয়াতে ঘোষণা করলো, আমার পরে এই দেশের প্রেসিডেন্ট হবে আমার ছেলে ইয়াজিদ। এই কথা যখন ঘোষণা করলো, সাহাবাই কেরামদের মধ্যে অনেকের ভিতর অসন্তোষ সৃষ্টি হলো। একজন আনসারী সাহাবি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন, ওই সাহাবির নাম ছিল আমর ইবনে হাজাম। আমর ইবনে হাজাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন আর বললেন, আপনি এই যে সিস্টেমটা সুন্দরভাবে চলে আসলো, এই সিস্টেমটা ব্রেক করে আপনি আপনার ছেলের নাম কেন ঘোষণা করলেন? আপনি এখনো সুস্থ সবল, এত তাড়াহুড়া কিসের? আপনার পরে আপনার ছেলেই ক্ষমতায় আসতে হবে, এটা জরুরি কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের আগে তার ছেলে আব্দুর রহমান বিন আবু বকরকে তার নাম ঘোষণা করতে পারত, কিন্তু তিনি করলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের নাম ঘোষণা করতে পারতেন, তিনি করলেন না।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে হাসান হোসাইনের নাম ঘোষণা করতে পারতেন, তারা করলো না। আপনার ছেলে ইয়াজিদের চাইতে কোটি কোটি গুণ বেশি যোগ্য, তাদের নাম তো তারা ঘোষণা করলো না, আপনি কেন করলেন? তিনি বলল, আমি জানি আপনি একজন রাসূলের সাহাবী, আপনি দ্বীনের দরদ নিয়ে আমার কাছে এসেছেন, আপনার কথা আপনি বলেছেন, তবে আমার সিদ্ধান্ত হচ্ছে আমার দৃষ্টিতে সবচাইতে যোগ্য আমার পরে খলিফা বা আমিরের দায়িত্ব নিতে পারে আমার ছেলে ইয়াজিদ। আপনার কথা আপনি বললেন, আমার সিদ্ধান্ত আমি নিলাম, আপনি এবার যেতে পারেন। আমর ইবনে হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন তাকে বোঝানো যাচ্ছে না, তিনি চলে আসলেন। আমর ইবনে হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন চলে গেলেন, প্রত্যেকটা ক্ষমতার আশপাশে কিছু তেলবাজ থাকে, কিছু পাঁচ আটা গোলাম থাকে, যেটা নেতাকে বেশি সমীহ করে আর তার নেতৃত্বকে এত বেশি তারা পাম্পটি দেয় যে আপনি যা করতেছেন সব ঠিক আছে, এরকম পাম্পটি দিয়ে তার থেকে কিছু সুবিধা হাসিল করার জন্য কিছু তেলবাজ থাকে, থাকে কি থাকে না? প্রত্যেক যুগে থাকে। তখন আমির মুয়াবিয়ার পাশে যারা তেলবাজ ছিল তারা বলল, আমিরুল মুমিনিন, আপনি আপনার সিদ্ধান্ত খুব সুন্দর নিয়েছেন, আপনার পরেই ইয়াজিদ সবচাইতে যোগ্য। তো আমির মুয়াবিয়া বলল, ঠিক আছে, তোমরা যদি যোগ্য মনে করো তাহলে এখনই তোমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো, আমার পরে ইয়াজিদকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিবে, এটা এখনই স্বীকৃতি দাও। তারা কিছু কিছু লোক যারা তেলবাজ তারা কি করলো, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলো 50 হিজরিতে। আরো 10 বছর পর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের পরে যারা বায়াত গ্রহণ করলো ইয়াজিদের হাতে তারা তো আছেই, আরো কিছু কিছু নতুন করে বায়াত নিতে শুরু করলো। এদিকে অন্যান্য সাহাবাই কেরাম তারা খুব অসন্তোষ, তারা বলল, না, ইয়াজিদের হাতে আমরা বায়াত দিতে পারি না। তখন আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, হযরত আব্দুল ইবনে জুবাইর জীবিত, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা অনেক শত শত সাহাবী জীবিত, তারা বলল, অসংখ্য যোগ্যতা সম্পন্ন রাসূলের আদর্শ পতাকাবাহী অসংখ্য সাহাবাই কেরাম এখনো জীবিত, তার বায়াত কেন আমরা নিব এবং তার নেতৃত্ব কেন আমরা নিব? ইতিহাসের মধ্যে আল বেদায়া আন নেহায়ার মধ্যে এসেছে ইয়াজিদ তার চরিত্র সম্পর্কে তারা মন্তব্য করেছে এইভাবে যে সে ছিল মদ পানকারী, সে ছিল তারকুস সলা সালাত তরককারী এবং সে নাচগানকে পছন্দ করত। বিভিন্ন ধরনের তার চারিত্রিক বিষয় নিয়ে অনেক আপত্তি আছে, এরকম মদ পানকারী অযোগ্য এবং রসুলের আদর্শ বিকৃতকারী একজন প্রেসিডেন্ট যদি নির্বাচিত হয় দেশ তো রসাতলে যাবে, ঠিক কি না? ধরুন একটা বাস, এই বাসের পিছনের সিটে যে সে বসতে পারে, কিন্তু ড্রাইভিং সিটে কি যে সে বসতে পারে? ড্রাইভিং সিটে যে বসে সে সাধারণ মানুষ হিসেবে সরকারের কাছে গণ্য নয়, সরকার তাকে যাচাই করবে, বাছাই করবে, যাচাই বাছাইয়ের মধ্যে টিকলে তাকে লাইসেন্স দিবে, লাইসেন্স দেওয়ার পর সে এই সিটে বসার যোগ্যতা রাখে, ঠিক কি না? যদি লাইসেন্সবিহীন যোগ্যতাবিহীন ওই সিটে কেউ বসে, পিছনে যত বড় হাজি সাহেব থাক, যত বড় তাসবিহওয়ালা থাক, ওই ড্রাইভিং রাত ড্রাইভার করে সে যদি অ্যাক্সিডেন্ট করে হাজি সাহেব কোথায় যাবে? একসাথে কবরে যাইতে হবে না? তাহলে কি ড্রাইভিং সিটে বসার ক্ষেত্রে যোগ্যতা যাচাই বাছাই করে বসাইতে হবে, না হলে পিছনে যত যাত্রী আছে সবগুলোর প্রাণ নাশ হওয়ার সম্ভাবনা আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই দেশের ড্রাইভিং সিটে কে বসলো? একজন মাতালকে ড্রাইভিং সিটে বসানো আর এই দেশকে রসাতলে দেওয়া একই কথা, ঠিক কিনা বলেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে সবাই সিটি দিচ্ছে, আপনি সবচেয়ে যোগ্য, আপনি বায়াত নেন, আমরা আপনার বায়াত নেওয়ার জন্য অপেক্ষায় আছি। অনেক সাহাবাই কেরাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বায়াত নিতে আসেন, তিনি বললেন, না, আমি এটা যোগ্য না, আমি বায়াত দিব না। পরবর্তীতে সাহাবাই কেরাম বলল যে, না, আপনি হকদার বেশি, আপনি রাসূলের নাতি, আপনি সাহাবী, আপনি আমাদের দৃষ্টিতে হকদার। এখন ইমাম হোসেনকে বারবার চাপ সৃষ্টি করা হচ্ছে, উনি এবার চিন্তা করল আমার রসুলের দেওয়া আদর্শ এইভাবে ইয়াজিদ হাতে বিলুপ্ত হয়ে যাবে, এটা আমি রসুলের সামনে কিভাবে কিয়ামতের ময়দানে জবাব দিব? হ্যাঁ, আমার নিজের স্বার্থ নয়, আমার পারিবারিক কোনো স্বার্থ হাসিলের জন্য নয়, দিনের জন্য, ইসলামের জন্য, রসুলুল্লাহর আদর্শকে জীবন্ত রাখার জন্য আমি এই সিদ্ধান্ত নিতে আমি রাজি আছি, সুবহানাল্লাহ বলেন। বিশেষ করে ইরাক থেকে কুফা থেকে সিটি আসা শুরু করলো, আমরা তো লক্ষ লক্ষ মানুষ, আপনার কাছে আমরা যেতে পারতেছি না,
আপনি দয়া করে কুফায় আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। ইতিহাসে লিখছেন 100,000 উপরে কুফা থেকে চিঠি এসেছে ইমাম হোসাইনের হাতে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তাকে বলল, এভাবে যে চিঠি আসছে তুমি একটু কুফাতে যাও, গিয়ে তাদের অবস্থা পর্যবেক্ষণ করো আর আমাকে চিঠি লেখো, সেখানে অবস্থা তুমি পর্যবেক্ষণ করার পর। মুসলিম ইবনে আকিল তিনি চলে গেলেন কুফায়। কুফাবাসী মুসলিম ইবনে আকিলকে পাওয়ার পর আনন্দে আত্মহারা। একদিনে 18,000 ইমাম হোসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ। মুসলিম ইবনে আকিল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চিঠি লিখল, ইমাম আপনি আসতে পারেন, এখানে পরিস্থিতি আপনার জন্য বেকুল হয়ে আছে, আপনি আসা মাত্র মানুষ আপনাকে ছাড়া আর কিছুই মেনে নেবে না, আপনি আসেন, দ্বীনের খাতিরে ইসলামের খাতিরে আপনি কুফায় চলে আসুন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকে মনে করে তিনি নেতৃত্বের জন্য ক্ষমতার জন্য তিনি কুফা যেতে চেয়েছেন না। তিনি কেন যেতে চেয়েছেন ইমাম হোসাইনের বক্তব্য শুনুন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার মধ্যে রওনা করবেন, তার ভাই মুহাম্মদ ইবনে হানাফিয়ার নিকট তিনি একটা চিঠি লিখলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে লিখলেন, ইন্নী লাম আখরুজ শাররান ওয়ালা বাতারান ওয়ালা মুফসিদান ওয়ালা জালিমান ওয়া ইন্নামা খারাজতু লিতলাবাল ইসলাহি ফি উম্মতি জাদ্দি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী উরিদু আন আমুরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে হানাফিয়াকে তিনি চিঠি লিখলেন। মুহাম্মদ ইবনে হানাফিয়া হচ্ছে হিজাজের গভর্নর, মক্কার যে হিজাজ আছে এই হিজাজের গভর্নর ছিল মুহাম্মদ ইবনে হানাফিয়া, ওনার কাছে চিঠি লিখলো। অর্থাৎ ওই মক্কার কিছু কিছু সাহাবী ইমাম হোসাইনকে কুফা যাওয়ার জন্য বারণ করলো, যা কুফাবাসীদের বিশ্বাস নাই, ওদেরকে আপনি বিশ্বাস করবেন না, আপনি সেখানে যাওয়া দরকার নাই, বরঞ্চ আপনি এখানে থেকে বায়াত নিতে পারেন। তিনি বললো, না, 100,000 উপরে চিঠি আসলো, 100,000 মানুষ যদি আমার পক্ষে থাকে তাহলে আর ক্ষতি করবে কে? তিনি মুহাম্মদ ইবনে হানাফিয়াকে চিঠি লিখলো, ইন্নি লাম আখরুজ শাররান ওয়ালা বাতারান ওয়ালা মুফসিদান ওয়ালা জালিমান, আমি বের হচ্ছি ক্ষমতার লোভে নয়, কোনো ফাসাদ সৃষ্টি করার জন্য নয়, আমি কোনো জুলুম করার জন্য বের হচ্ছি না, বরং আমি বের হচ্ছি ইন্নামা খরজতু লি তলাবিল ইসলাহি ফি উম্মতি জাদ্দি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দাদাকেও জাদ্দি বলা হয়, নানাকেও আরবিতে জাদ্দি বলা হয়। তিনি বলছেন, ইন্নামা খরজতু লি তলাবিল ইসলাহি, আমি ইসলাহের জন্য বের হচ্ছি, আমার নানাজি রেখে যাওয়া আদর্শ আমার সামনে, আমার জীবদ্দশায় আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় বিলুপ্ত ঘটবে, এটা আমি সহ্য করতে পারি না, আমি যাচ্ছি যাতে করে ইসলামের পতাকা আবার উড্ডীন করতে পারি, আমার নানাজি রেখে যাওয়া আদর্শকে আবার জীবন্ত করতে পারি, ইয়াজিদের হাত থেকে বায়াতকে বিলুপ্ত করে আমি রসুল্লার আদলে এই পৃথিবীকে আবার নেতৃত্ব দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। এবং তিনি আরো বললেন, ইন্নি উরিদু আন আমুরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, তিনি বলছেন আমি যদি ক্ষমতা অধিষ্ঠিত হই আমি সৎ কাজের আদেশ প্রতিষ্ঠা করব এবং অন্যায় কাজ থেকে নিষেধের এই বিষয় আমি প্রতিষ্ঠা করব। এটা আল্লাহর কোরআনের বাণী। কার বাণী? আল্লাহর কোরআন 22 নম্বর সূরা, সূরা আল হাজ্জের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ, আমি যখন কোন মুমিনকে এই পৃথিবীর মধ্যে রাজত্ব দান করব, ক্ষমতা দান করব, আকামুস সালাত তারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়াতুজ যাকাত যাকাত প্রতিষ্ঠা করবে, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ তারা প্রতিষ্ঠা করবে, এটা কার হুকুম? এ আল্লাহর হুকুমকে বাস্তবায়নের জন্য আমি বের হচ্ছি। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিটি প্রেরণ করলেন এবং তিনি বের হলেন। কুফার তৎকালীন গভর্নর ছিল রসূলের সাহাবী নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মুসলিম ইবনে আকিল একদিনে 18,000 মানুষের বায়াত গ্রহণ করলেন। এজিদ সাথে সাথে নোমান ইবনে বাশিরকে বরখাস্ত করে একটা সিটি প্রেরণ করলো। সে বলল, নোমান ইবনে বাশির, তুমি গভর্নর থাকা অবস্থায় ইমাম হোসাইনের পক্ষে 18,000 মানুষ কিভাবে বায়াত গ্রহণ করে, তুমি কি করো? তোমাকে আমি বরখাস্ত করলাম, সেই গভর্নরশিপ আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দিলাম। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল সবচাইতে বড় জালেম, তাকে সেখানে প্রতিষ্ঠা করলো কে? ইয়াজিদ। কে করলো বলেন না? ইয়াজিদ সেখানে প্রতিষ্ঠা করলো। এবং ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আসার সাথে সাথে
যারা মুসলিম ইবনে আকিলের কাছে ইমাম হোসাইনের পক্ষে বায়াত গ্রহণ করলো প্রত্যেককে ধরে ধরে হত্যা করা শুরু করলো তাদের ঘরবাড়ি ধ্বংস করা শুরু করে দিল প্রত্যেকের উপর হামলা মামলা গুম খুন শুরু করে দিল এবং মুসলিম ইবনে আকিলকে নিয়ে এসে প্রকাশ্য দিবালোকে তার মৃত্যুদণ্ড কার্যকর করলো এবং তার লাশ লোকালয়ের সামনে ঝুলাই রাখলো আর বললো কেউ যদি মুসলিম ইবনে আকিলের পক্ষে কথা বলে অথবা ইমাম হোসাইনের পক্ষে কথা বলে তার পরিণতি এইভাবে হবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এক দিনের ভিতরে গোটা দৃশ্যপট পাল্টে দিল এরপর ইমাম হোসাইনের পক্ষে যারা কথা বলছে যারা সিটি লিখলো সবাই সুপছে গেল ভয়ে আতঙ্কে তারা ঠটস্থ হয়ে গেল এখন এদিকে মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হলো এদিকে আবার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলের আগের যে সিটিটা প্রেরণ করলো সেই সিটির প্রেক্ষিতে তিনি রওনা হয়ে গেল রওনার মাঝপথে তৎকালীন একজন বিখ্যাত কবি তার নাম ছিল ফরাজদাক ওই আরব বিখ্যাত কবি ফরাজদাক ইমাম হোসেনের সাথে পরিচয় ছিল ইরাকে ঢুকার পরে কুফা কোথায় ইরাকে তো ইরাকে ঢুকার পরেই ফরাজদাকের সাথে দেখা হলো তারিখ তাবারির মধ্যে এই ঘটনা এনেছেন আল্লামা তাবারি রহিমাহুল্লাহ তিনি বলছেন কুফা থেকে ফরাজদাক ফিরছেন মদিনার দিকে মদিনা থেকে কুফার দিকে যাচ্ছেন ইমাম হোসাইন প্রতিমধ্যে দেখা হয়ে গেল তখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরাজদাককে বলল বাইয়িন নাবান নাস খলফাক তুমি যাদেরকে পিছনে রেখে এসেছো ওই কুফাবাসীর অবস্থা সম্পর্কে আমাকে বলো তারা তো আমাকে সিটি দিয়েছে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছে আমি যাচ্ছি অকওয়ালাল ফরাজদাক ফরাজদাক বলল মিনাল খবীরি সালতা কুলুবুন নাস মাআকা ওয়া সুফুফুহুম মা বানি উমাইয়া আপনি মিনাল খবীরি সালতা আপনি সঠিক খবর যে রাখে তাকে প্রশ্ন করেছেন ঠিকঠাক জায়গা আপনি প্রশ্ন করেছেন কুলুবুন নাস মাআকা ওই সমস্ত মানুষগুলোর কলব তার মন তার চিন্তা আপনার দিকে আছে অসুয়ুফুহুম মা বানি উমাইয়া তাদের তরবারিগুলো আপনার পক্ষে নাই ইয়াজিদের পক্ষে চলে গেল তারা এখন ইয়াজিদের পক্ষ হয়ে আপনার বিরুদ্ধে আপনার কল্লা কাটার জন্য তারা রওনা হয়েছে বলে নাউজুবিল্লাহ এরপর ফরাজদাক বলল ইন্নাল কদা ইয়ানজিলু মিনাস সামা তবে আপনি ভয় পাবেন না সব কিছু সিদ্ধান্ত কোথায় হয় আসমান থেকে হয় তিনি বলছেন আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা আল্লাহ যা সিদ্ধান্ত দেয় তাই হবে আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই সুবহানাল্লাহ বলেন ফরাজদাকের কথা শুনে অকালাল হোসাইন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন সাদাক্তা তুমি সত্য বলেছো লিল্লাহিল আমর আমার আল্লাহ যা হুকুম করে আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা তাই ঘটে আল্লাহর সিদ্ধান্তের বাইরে কিছু হয় না সুবহানাল্লাহ বলেন এরপর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ওয়া কুল্লু ইয়াউমিন রাব্বুনা ফি শান আমার আল্লাহ বসে নেই তিনি কিছু না কিছু করছেন বান্দার কল্যাণে করে যাই করে আল্লাহর সিদ্ধান্তের উপর আমি মাথা নত করে দিয়েছি তিনি বলছেন ইন্না নাযালাল কদর বিমা নুহিব্বু ফানাহমাদুল্লাহি আলা নিআমাহি ওয়া হুয়াল মুস্তাআনু আলা আদায়িশ শুকর ওয়াইন হালাল কদর দুনার রিজা ফালাম ইয়াতাআদা কানাল হাক্কু নিয়্যাতিহি ওয়াত তাকওয়া সারিরাতুহু হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর পক্ষ থেকে যা সিদ্ধান্ত আসে আমি তাই মেনে নিব যদি সিদ্ধান্ত আমার পক্ষে আসে তাহলে ওহুয়াল মুস্তাআনু আলা আদায় শুকর আমি আল্লাহর শুকর আদায় করব ফরাহমাদুল্লাহি আলা নিআমাই আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমি অহংকারী হব না আমি দাম্ভিকতা প্রদর্শন করব না আমি আল্লাহর শুকর আদায়ের জন্য সেজদায় লুটে পড়ব সুবহানাল্লাহ ওয়াইন হালাল কদ দুনার রিজা যদি আমার পক্ষে না আসে যদি আমার বিপক্ষে আল্লাহর সিদ্ধান্ত আসে তখন আমি কি করব তখন তিনি বলছেন ফালাম ইয়াতাআদা কানা মিনাল হাক্কি নিয়াতুহু আমার নিয়ত যেহেতু সঠিক অত্তাকওয়া সারিরাতুহু আমি যেহেতু তাকওয়ার উপর প্রতিষ্ঠিত আছি আমি পরোয়া করি না আমার আল্লাহ সিদ্ধান্তের উপর আমি মেনে নিব সুবহানাল্লাহ এটা হচ্ছে কারবালার শিক্ষা যখন আপনি বিপদে মুসিবতে পড়বেন কার দিকে রওনা করতে হবে আল্লাহর দিকে নিজেকে সঁপে দিতে হবে এইভাবে তিনি সামনে যাচ্ছেন আর এদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ 1000 অশ্বরোহী অশ্বরোহী মানে কি যাদের ঘোড়া আছে ঘোড়া করে 1000 সৈন্য নিয়ে হুর বিন ইয়াজিদকে সেনাপতি বানিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠিয়ে দিলেন তুমি তাড়াতাড়ি যাও কোনোভাবে ইমাম হোসেন যাতে করে কুফায় ঢুকতে না পারে কুফায় যদি ইমাম হোসেন চলে আসে তাহলে জনগণ তার পক্ষে নিয়ে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে এই জন্য তাকে কোনোভাবে আসতে দেওয়া যাবে না এখন ফরাজদাকের সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে
এই কথোপকথনের শেষে তিনি বুঝতে পারলেন এখন কুফাবাসী আমার পক্ষে আর নাই। তারপরে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি সামনে এগিয়ে চলছেন। ইতিমধ্যে হুর বিন ইয়াজিদ 1000 অশ্বরোহী সৈন্য নিয়ে হযরত ইমাম হোসাইনকে ঘেরাও করে ফেললেন। ইমাম হোসাইনের সাথে হুর বিন ইয়াজিদ কোনো বেয়াদবি করেন নাই, তিনি খুব ঠান্ডা মেজাজে বলল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে আমরা এসেছি, আপনাকে অবরোধ করার জন্য বলা হয়েছে, আপনি এখানে থেমে যান। এদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরো 4000 সৈন্য, ওমর বিন সাদের নেতৃত্বে 4000 পদাতিক, অর্থাৎ যারা পায়ে হেঁটে হেঁটে যাবে তাদের ঘোড়া নাই, আগে অ্যাটাক করার জন্য ঘোড়া শুদ্ধ 1000 সৈন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রেরণ করলো ইমাম হোসেনকে আটকানোর জন্য, আবার পদাতিক 4000 সৈন্য ওমর বিন সাদের নেতৃত্বে আবার প্রেরণ করলো যাতে করে কোনোভাবেই সে আসতে না পারে। এখন হুর বিন ইয়াজিদের সাথে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে হুর বিন ইয়াজিদ অ্যাটাক করলো 3 মুহররম, আবার তার সাথে কথা বলতে বলতে আরেকটু যাচ্ছে, তিনি বাধা দিচ্ছেন, আবারও ইমাম হোসেন বলতেছেন আমি যাবই, আমি আল্লাহকে তাওয়াক্কল করে আমি সামনে এগিয়েছি, এগিয়ে যাব। এভাবে করতে করতে কারবালা পর্যন্ত চলে গেল 6 মুহররম। এই 6 মুহররম কারবালা প্রান্তে ঢুকে সাথে সাথে ওই ওমর বিন সাদের নেতৃত্বে 4000 পদাতিক সেনাবাহিনী ওই ইমাম হোসেনকে চারদিক থেকে ঘিরে ফেললো, বললো আপনি এখানে তাঁবু কাঠান, এখানে আপনাকে থাকতে হবে, আর সামনে এগোতে পারবেন না। এখন ওমর বিন সাদ সেও ওনার সাথে বেয়াদবি করছেন না, তিনি বলছেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে এখানে আটক করার জন্য আপনি সামনে যেতে পারবেন না। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন এই 5000 সৈন্যের সাথে আমরা মাত্র 70, 72 বা 78 জন মানুষ, বিভিন্ন বর্ণনা বিভিন্ন সংখ্যা এসেছে, তো আমরা তো তাদের সাথে পারবো না, ঠিক আছে আমি রাজি, আমি সামনে যাব না, আমি মদিনায় ফিরে যাব। ওমর বিন সাদ তিনি বললো ঠিক আছে, আপনি যদি মদিনায় ফিরে যেতে চান তাহলে আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে একটা চিঠি লিখি, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যদি আপনাকে যেতে দেয় আমার কোনো আপত্তি নাই, আমি তার অনুমতিটা একটু নিয়ে নিই। ভালো কথা, ওমর বিন সাদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি প্রেরণ করলো যে ইমাম হোসাইন কুফাতে যাবেন আর তিনি কারবালা প্রান্ত থেকে মদিনায় ফিরে যেতে চান। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ফিরতি আরেকটা চিঠি দিল, ওই চিঠিটা নিয়ে ওমর বিন সাদ ইমাম হোসাইনের দরবারে আসলো, বলল হুজুর আপনার জন্য আমি তো অনুমতি চেয়েছি, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে এই চিঠিটা প্রেরণ করলো, আমি চিঠিটা পড়তেছি আপনি শুনান। ওমর বিন সাদ চিঠি পড়তেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা বাদ ফাকাদ বালাগনি কিতাবাক ওয়া ফাইনতু মা যাকারতু ফারিদ আলাল হুসাইন আইন ইউবাইয়াল ইয়াজিদ ইবনে মুআবিয়া ওয়া হুয়া জামিউন আসহাবিহি ফাইদা ফালা যালিকা রাইনা রাইনা আসসালাম। বলেন না আউযুবিল্লাহ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সিটি লিখলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করতেছি, এরকম কিছু মুসলমান আছে না কয় ফালতু কথা আর আল্লাহর নাম নেই, এরকম আছে না? এই দেশ থেকে বিসমিল্লাহ তুলে দেব ইনশাআল্লাহ, তুলে দিব বিসমিল্লাহ, কয় কি ইনশাআল্লাহ, কয় আমার এই ঈদে একটা সিনেমা মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ, আরেকটা সিনেমা সামনে মুক্তি পাবে ইনশাআল্লাহ, কয় কি পাগল সাগর, সিনেমা করে কবিরা গুনা করে, ক আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ, মদ পান করলে কবিরা গুনা হবে, কেউ যদি এই মদ পান করার সময় বিসমিল্লাহ পড়ে তার ঈমান চলে যাবে, সে কুফরি করবে, কারণ আল্লাহর নামের মর্যাদাকে সে ক্ষুণ্ণ করলো তার ঈমান চলে যাওয়ার উপক্রম হবে, ঠিক কিনা বলে? সুতরাং ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই জালেম বিসমিল্লাহ পড়ে শুরু করতেছে, বলতেছে আম্মা বাদ, এরপরে তিনি বলতেছেন ফাকাদ বালাগানি কিতাবাত, তোমার কিতাব আমি পড়েছি, অফাইন তোমার জাকারতু, তোমার কিতাব পড়ে আমি যা বুঝার বুঝেছি, তবে আমার সিদ্ধান্ত শোনো, ফারিদ আনাল হুসাইন আইয়ুবাইয়া ইয়াজিদ ইবনে মুআবিয়া, অর্থাৎ নিঃশর্তে ইমাম হুসাইন ওহুয়া জামিউন আসহাবিহি এবং তার সাথে তার যত সাথী সঙ্গী আছে সবাই আইয়ুবাইয়া, তারা নিঃশর্তে বায়াত গ্রহণ করতে হবে, লিয়াজিদ ইবনে মুআবিয়া, মুআবিয়ার ছেলে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলে আমি ফাইজা ফালা যালিকা রাইনা রাইনা, এরপর কি করা যায় আমি দেখব, এখন কোনো ছাড়াছাড়ি নাই, নিঃশর্তে সে বায়াত গ্রহণ করবে ইয়াজিদের। আমরা ইয়াজিদকে আমরা দোষ দিতে পারি, ইয়াজিদ যদিও সেখানে ছিল না বা তার প্রত্যক্ষ কোনো নির্দেশনা ছিল না, কিন্তু তার অসংখ্য দোষ আছে যেটা আমরা আগামী যুগে ইনশাআল্লাহ বলবো, কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিষয়ে আমাদের কোনো মনে কষ্ট থাকা উচিত হবে না।
হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নু ছিলেন কাতিব ওহি কুরআন যখন নাযিল হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে দায়িত্ব দিয়েছেন তোমরা এই ওহিগুলো লিখে রাখো এই কুরআনের যে শ্রেষ্ঠ আমানত যাদের উপর রাসূলুল্লাহ বিশ্বাস করে আমানত লেখার জন্য দায়িত্ব দিয়েছেন তার মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নু ছিলেন একজন সুবহানাল্লাহ বলেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নুর কর্মের মধ্যে চিন্তার মধ্যে সিদ্ধান্তের মধ্যে কোনো যদি ভুল থাকে এটা আমার আল্লাহ বুঝবে কিন্তু আমরা একজন রাসূলের জলিল কদর সাহাবীকে কখনো আমরা তিরস্কার করা তাকে গালি দেওয়া তাকে কাফের ফতোয়া দেওয়া কখনো এটা উচিত হবে না ঠিক কি না বলেন আপনি কে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নুর কর্মের মধ্যে চিন্তার মধ্যে সিদ্ধান্তের মধ্যে যদি কোনো ভুল থাকে ধরলাম কোনো ভুল আছে এরপরেও আপনার চাইতে কোটি কোটি বছর আগে ওই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নু আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন আপনি কে আমি কে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নুর যারা আজকে সমালোচনা করছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নুর জুতার বালি সমতুল্য এখন তারা হয় নাই ঠিক কি না বলেন কেন একজন রাসূলের সাহাবী নিয়ে আপনি মন্তব্য করতেছেন আপনার কি যোগ্যতা আছে তবে আমরা এই বিষয় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নুর ব্যাপারে আল্লাহর উপর ছেড়ে দিব তবে ইয়াজিদের পক্ষেও কিছু কথা বলা লোক আছে এই বিষয়ে আমরা কঠোর প্রতিবাদ করছি ইয়াজিদের পক্ষে কখনো কোনো মুমিন কোনো মুসলমান তার পক্ষে কথা বলতে পারে না ঠিক কিনা বলেন